সুনামগঞ্জে নতুন করে তাহিরপুরের এরালিয়া কোনাহাওরের 20 হেক্টর জমির কাঁচা ধান পানির নিচে তলিয়ে গেছে। এছাড়া মধ্যনগর উপজেলার মুক্তারখলা হাওরে পাও ধোয়া বাঁধ ভেঙে 50 হেক্টর বড় ফসল তলিয়ে গেছে। ফসল তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। এদিকে হাওরের সকল বাঁধে নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। শুক্রবার রাতে নতুন করে সুনামগঞ্জের দুই হাওর এরালিয়াকোনা ও মুক্তারখলা হাওরে বাঁধ ভেঙে পানি ঢুকে, এতে করে এখন পর্যন্ত ছোট বড় মিলিয়ে প্রায় ১৩টি হাওরে পানি ঢুকেছে। দিরাইয়ের করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর ফসল রক্ষা বাঁধে ফাটল দেখা দেয়ায় চাঁদপুর, সাকিতপুর ও শ্রীনারায়ণপুর হাওরের কাঁচা বোরো ধানও হুমকির মুখে পড়েছে। রাতে প্রশাসন ও কয়েক হাজার কৃষক বাঁধ মেরামতে কাজ করে। স্থানীয়দের অভিযোগ, তিনটি গ্রামের ফসল থাকলেও প্রশাসন এখানে কোনো বাঁধ নির্মাণ করেনি। আমরা এসে চা এই বাঁধে আসলাম, আসে এখানে হাঁসগুলো হরতাছি, একটা বাঁশের ফাইলিং করছি, বস্তা দিতাছি, এখানে বাঁধ দুর্বল হয়ে গেছে। সাত দিন ধরে জাঙ্গল রাতে দিন হাঁস করতাছি, আটকাই যাচ্ছি না, বিরাট ঝুঁকিপূর্ণ শুরু হয়েছে। গরমায় খানি, গরমায় বাঁধ খুব কষ্টের মাঝে আমরা আছি। বছরের একমাত্র আবাদকৃত ফসল তলিয়ে যাওয়ায় দিশেহারা কৃষক, সরকারি সহায়তার দাবি জানান তারা। আমরা যদি ধান ফসল না পাই তা আমরা মৃত্যু সজ্জা হয়ে যাই। সরকারি সহযোগিতা চাই, আমরা না হলে সরকারি সহযোগিতা না হলে আমরা বাঁচতাম না। আরে খুব কষ্ট, জমিন পড়ছি, খাওয়া বেশি, জমিন যদি জায়গা কোনো রকম বাঁচতাম না আর কি। এদিকে শনিবার সকালে ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শন করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ সময় তিনি বলেন, হাওরে অনেক স্থানে স্থায়ী বাঁধ দেওয়া সম্ভব নয়, সকল বাঁধে নজরদারি বাড়াতে হবে। আমরা আবার বাঁধ দিব, কারণ এই বাঁধগুলো স্থায়ী বাঁধ হওয়া সম্ভব নয়, কেউ দুনিয়াতে পারবে না। তবে আমরা বাঁধ দিই ওই ইচ্ছায় যাতে একটু দম ফেলার ফুরসত পাই। এইভাবে আমরা একটা প্রকৃতির কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করি, কয়েকটা দিন সময় দেন। কৃষি বিভাগের হিসেব মতে এ পর্যন্ত জেলায় ৪,৯০০ হেক্টর জমি তলিয়ে গেছে। অন্যদিকে গত ২৪ ঘন্টায় কিশোরগঞ্জের নদ নদীর পানি বাড়েনি, কমতে শুরু করেছে ধনু নদীর পানি। এ পর্যন্ত জেলায় ৩৬০ হেক্টর বড় জমি পানিতে তলিয়ে গেছে। ডিবিসি নিউজ ডেস্ক।